বহরমপুর মেডিকেল কলেজে আমি এমপিল্যাডের টাকা থেকে একটা অক্সিজেন প্ল্যান্টই শুধু নয়, দুটো কোভিড স্পেশাল অ্যাম্বুলেন্স দিতে চেয়েছি। টাকা আমার কাছে আছে, এখানকার প্রশাসন যদি চায় আরামসে এই টাকা দেওয়া যেতে পারে। আমি এখানকার প্রশাসনের কাছে দাবি করেছি, পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, আমার এই টাকা যেন দ্রুত দিয়ে দেওয়া হয়। গত দু বছর ধরে কোভিডের কারণে পরপর দু বছর এমপিলের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে, কিন্তু আমার পুরনো টাকা আছে। সেই পুরনো টাকা যেগুলো পড়ে আছে সেই টাকা থেকে আরামসে অক্সিজেন প্ল্যান্ট অ্যাম্বুলেন্স কেনার ব্যবস্থা করা যায়। আমি সব তথ্য দিয়ে জেলা শাসককে জানিয়েছি, জেলা শাসক এবং প্রশাসন যদি তারা সদিচ্ছা দেখায় তাহলে খুব সহজেই এই টাকার ব্যবস্থা, আমার এমপিল্যাডের ফান্ড, আমার ফান্ড মানে জনগণের ফান্ড, সেইখান থেকে আমি দিতে পারব। ভালো তো, আমি চাইছি এই উদ্যোগটা তাড়াতাড়ি করে গ্রহণ করক, কারণ এখন কি এখন চিঠি চালাচালি সময় বেশি নিলে চলবে না, এখন গতি চাই কাজের, এখনই চাই। টাকা যখন পড়ে আছে তাড়াতাড়ি করে সেটা খরচ করার ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। তাই আবারও আপনাদের মাধ্যমে দাবি করব যে এমপিল্যাডের সব টাকা দিতে চাই আমি, সেই টাকায় কোভিডের চিকিৎসা হোক, সেই টাকায় অক্সিজেন প্ল্যান্ট হোক, অ্যাম্বুলেন্স হোক, যা যা মনে করে সরকার, ভেন্টিলেটার কেনা হোক। আমি এর আগেও টাকা দিতে চেয়েছিলাম ভেন্টিলেটারের জন্য, অ্যাম্বুলেন্সের জন্য, আমি সব টাকা দিতে চাই কোভিড মোকাবেলায় মানুষকে সহযোগিতা করার জন্য। আবার বলছি, সবাই মিলে হাতে হাত মিলিয়ে আসুন, আমরা এ বাংলার মানুষকে কোভিড মহামারী থেকে রক্ষা করার চেষ্টা করি। সংকীর্ণতা নয়, উদারতার মানসিকতা নিয়ে আসুন আমরা সবাই মিলে কাজে নেমে পড়ি। ভগ্নী নিবেদিতার এই রাজ্য প্লেগের সময়, ভগ্নী নিবেদিতার তিনি একজন বিদেশি হয়েও এ বাংলার জন্য তার প্রচেষ্টার অবদান রেখে গেছেন। মাদার টেরেসাদের, ভগ্নী নিবেদিতাদের, স্বামী বিবেকানন্দদের, কাজী নজরুলের এই বাংলা আজকে কে কোথায় মারা যাচ্ছে তার জাত ধর্ম দেখে লাভ নেই, মানুষ যেন না মারা যায় সেটা দেখা দরকার। কবি নজরুল বলেছিলেন, হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, কাণ্ডারি দেখো মরিছে মানুষ সন্তান মোর মার। সংকীর্ণতা নয়, নির্বাচন হয়ে গেছে, সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে উদার মানসিকতা নিয়ে কোভিড মোকাবেলা করতে সবাই নেমে পড়ুন, সারা বাংলার সব মানুষ, সব পার্টি, সবাই নেমে পড়ুন, এটাই কংগ্রেসের পক্ষ থেকে উদাত্ত আহ্বান।